এই সিলিন্ডার কিনতে কিনতে ভাই জীবনটা শেষ হয়ে গেছে গা ভাই। এই সিলিন্ডার দাম বলে 1800 টাকা ভাই, যে জায়গায় রান্না করে 10 টাকার মধ্যে এখন। আরে কি হইছে ভাই, ফালাই দেবো ভাই। সিলিন্ডার তো প্রয়োজনীয় জিনিস, স্বর্ণের দামে বেচতাছি ভাই আমরা সিলিন্ডার। সিলিন্ডার এখন দাম 1800 টাকা ভাই, 1850 টাকা বাড়ছে এখন ভাই। বছরে লাখ লাখ টাকা ভাই সিলিন্ডার বোতল কিনাবে, অথচ আছে 10 টাকা রান্না করা যায় ভাই। 10 টাকা রান্না কেমনে দরমিয়া? সিলিন্ডারের দাম 1850, আপনি 10 টাকা রান্না করে রান্না করে দেখামু ভাই। আস্তে 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 ভাই, কি খারাপ হয়ে আছে? সিলিন্ডার ফালাই দিতেছেন মানে? সিলিন্ডার ফালাই দিতেছেন মানে ভাই? আরে কি কিনা ফকির আইছি গা ভাই, ফকির আইছি ভাই। এতে 12টা বাজে এটার মধ্যে আল্লাহর দিনে সবাই রান্না করতে পারে তোমার 10 টাকার মধ্যে ভাই। আচ্ছা আচ্ছা, মাত্র 10 টাকার ভিতরে? হ্যাঁ কি বলেন ভাই, 10 টাকা আবার কেমনে ভাই? 100% দেখাম আজকে আমি রান্না করার মধ্যে ভাই। শিওর? হ্যাঁ, কষ্টের দিন শেষ ভাই। আরে ভাই 10 টাকায় রান্না করা সম্ভব? টাকা তো বড় বিষয় না ভাই, এই কান্না করে চোর বোঝা ভাই তো হয় ভাই। আচ্ছা আচ্ছা, এই সিলিন্ডারের কিন্তু ভাই যে পরিমাণ দাম বাড়ছে, এই সিলিন্ডারটা আবার নিয়ে আনতো, এই সিলিন্ডারের ভাই লাস্টের দাম ছিল কত জানেন? 1200 টাকা, তারপর হলো 1500 টাকা। আমি যখন বোতল ইউজ করি বাসায় ভাই, তার দাম ছিল আপনার 850 টাকা ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন 1800 টাকা ভাই। আরে আল্লাহ, জীবন শেষ ভাই, জীবন শেষ, বুঝছেন? কান্না করতে করতে ভাই নিয়ে আসছি রান্না করবেন, মানে 1 ঘন্টায় আপনার 1 ইউনিটের কম খরচ হইব ভাই। 1 ইউনিটের চেয়ে কম 1 ঘন্টা? 1 ঘন্টায়? হায় হায়, তাহলে তো কাজ হয়। তাহলে ভাই কত, 1 ঘন্টায় কি বাসা সব রান্না করতে পারবো? 1 ঘন্টায় চুলার মধ্যে রান্না করবেন 3টা আইটেম ভাই। সিলিন্ডারের রান্নায় গরুর গোস্ত মুরগির গোস্ত রাই না, যেই স্বাদ এই স্বাদ কি এটা দিতে পারবো? এটা ইনফ্রারেড চুলার, ইন্ডাকশন না কিন্তু ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনফ্রারেড ন্যাচারাল খাবার খাইবেন এটার মধ্যে ভাই। ওকে, তাহলে চলেন দেখি ভিউয়ার্স, সিলিন্ডারের দিন শেষ, মাত্র 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 10 টাকা খরচে আপনারা আজকে এই যে চুলা দেখতে পারতেছেন ডিএসপি ইনফ্রারেড চুলায় সারা দিন রান্না করবেন, আর মাসিক মাত্র 300 টাকা সিলিন্ডারের দাম বাড়ার পরে কে কে টেনশনে আছেন আমাদের একটু বলেন তো। আজকে আপনাদের টেনশন রিলিজ করার জন্য আমরা মায়ের দোয়া ট্রেডার্স এ চলে আসছি, আর এখানে আমরা অলরেডি নিউ মার্কেট সুপার মার্কেট যেটা 69 নম্বর দোকান গলি নাম্বার 16 আমাদের সাথে আমার সেন্ডু ভাই। ভাই কষ্ট না ভাই? অনেক কষ্টে আছি। আচ্ছা চলেন, একটু আরে নিয়ে আসি ভাই। ইন্ডাকশন না কিন্তু ভাই? আচ্ছা, ইন্ডাকশন কিনলো ভাই হাইওয়েদের কিনতে হবে, আরো টাকা খরচ ভাই। নিয়ে আসি ইনফ্রারেড ডিএসটি ব্যানার এবং সবচেয়ে আপডেট ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন কি করছে এটা ভাই। ওকে, কি করছে? স্টিলের ভাই, স্টিল। হ্যাঁ, পুরো স্টিলের, প্লাস্টিকের খেলা নাই ভাই। যদি হাত থেকে পুরো যায় না ভাই, ভাঙবো না সহজে। ওকে আচ্ছা, এগুলো তো আগে প্লাস্টিক ছিল ভাই। হ্যাঁ, এটা স্টিলের দেওয়া হবে সম্পূর্ণ ভাই, ভাঙবো না। আচ্ছা আচ্ছা, এবং হ্যান্ডেল করতে পারবে ইজি ভাবে এটা। হ্যাঁ সুন্দর, ঠিক আছে। এবং এটার মধ্যে আপনি সবাই রান্না করতে পারবেন। বাহ চমৎকার ভাই, অনেকে চুলা কিনে দাম 3500 দিয়ে হবে ইন্ডাকশন, কয়েকদিন পর হারে কিনতে লাগে 5000 টাকা ভাই। হ্যাঁ ঠিক আছে, তা তো আছেই, 500-1000 বাড়ায় কিনবেন মানে কারেন্ট বিল কম আসবে, ওয়াইফাই কানেক্ট করান, ইউজ করবেন। আচ্ছা, র‍্যান্ডম ইউজ করবেন এটা, ঠিক আছে? ওকে, এই যে দেখেন জামাল ভাই বলতেছে, ভাই অনেক টেনশন ফিল করতেছি। জামাল ভাই, আপনার মতো আমিও ভাই, আমার বাসায় এখন সিলিন্ডার কিনতে 1850 টাকা লাগে, কারণ রিসেন্টলি আমি বাসাটা চেঞ্জ করছি, একটা নতুন বাসায় উঠছি, বাট নতুন বাড়িতে কোনো গ্যাসের লাইন নাই, আবার সিলিন্ডার আছে, সিলিন্ডারের অনেক দাম। তো সেক্ষেত্রে ভাই আমরা বাঁচার জন্য এখন এই ইনফ্রারেড চুলাগুলো কিনতে পারি, যে চুলা মাত্র 10 টাকায় সারা দিন লাগে ভাই। 10 টাকার কম, 1 ঘন্টা ইউজ করলে তো 7 টাকা 6 টাকা আমি লাগে এক ইউনিট খরচ। এখন কত হইতেছে মাংস রান্না করতে কত মিনিট লাগবে দেখাম, রান্নার কত হন লাগে দেখবেন আছে লাইভে, সবাই বসে বসে চলেন দেখেন দেখেন ঘুরে দেখেন। এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, এই যে আমাদের ফরহাদ ভাই, উনি বলতেছে ভাই অনেক টেনশন। সব ভিউয়ার্স কে কোথা থেকে আসেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। গোপালগঞ্জ থেকে জসিম ভাই আছে, গোপালগঞ্জ থেকে জসিম ভাই। আরেকজন বলতেছে ভাই প্যাকেজ লাগবে, অবশ্যই যার যা লাগবে সবই আপনারা নিতে পারবেন আজকে লাইভ থেকে। আর আজকে লাইভে আমরা আসি, অলরেডি চলে আসছি হচ্ছে আমরা মায়ের দোয়া ট্রেডার্সে। যারা লাইভটা দেখছেন সবাইকে আপনার একদম স্বাগতম জানাচ্ছি। আর এখন কি রান্না বান্না চলবে, কি কি রান্না করবেন ভাই আজকে লাইভে? এখানে মাংস বসাইছি, এখানে রাইস বসাবো, দেখবেন কত অল্প সময়ে রান্না হয় খুব দ্রুত। চলেন দেখি দেখি, অবশ্যই দেখা লাগবে।
চলেন দেখি এই যে নিচে কিন্তু একটা ইনফ্রারেডে দেখেন লাল হয়ে গেছে মানে রান্না চালু বলেন যে ভাই শর্ট করবে কিনা এই যে ইলেকট্রিক দাও আছে এখানে হাত দিচ্ছি আমি ধরতেছি শর্ট করার কোনো টেনশন তো আছেই ভাই শর্ট তো লাগতেই পারে শর্ট করার কোনো মানে এই যে হাত দিয়ে রাখছি ভাই দেখেন আচ্ছা হাত দিয়ে রাখছেন কি বাইচা আছেন আচ্ছা আর ইউ অ্যালাইভ এই যে দেখেন এই যে শুধু কি আছে সুন্দর এই দেখেন এই যে মাস্কের মার্জিন দাও তত গরম হবে এই আদারওয়াইজ বাইরে কোনো গরম হবে না ভাই দেখেন ওকে গুড ইজি আপনি হ্যান্ডেল করতে পারবেন এইভাবে বাহ সুন্দর মানে আমরা রান্নাঘরেই যে বসে রান্না করা লাগবে এমন কোনো কথা নাই ঘরে বসে করতে পারবো আচ্ছা একজন লিখছে আব্দুর রাজ্জাক প্রধান ভাই লিখছে ভাই মহিলা মানুষ শর্ট খাবে কি বড় ভাই আসলে শর্ট খাওয়ার কোনো দিন নাই আমরা যেই পদ্ধতি নিয়ে আসছি একদম ভাই খুব সহজেই রান্না করতে পারবেন ভাই আচ্চা দেখেন এই যে হাত চাপ দিয়ে রাখছি খুব সহজেই রান্না করতে পারবেন আচ্ছা জিনু আহমেদ জানি হ্যালো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি রাহাত হোসেন ভাই অনেক কষ্টে আছি ভাই ভাই সবার কষ্ট বুঝি ভাই সবার কষ্ট বুঝতে পারতেছি সবার কষ্ট কিন্তু কিছু করার নাই আসলে সারা বিশ্বই এখন এই সংকটের ভিতর দিয়ে যাচ্ছে আমরা কারো ঊর্ধ্বে না তো আমরা এই সংকটময় সময়ে যদি এরকম ইলেকট্রিক যে চুলাগুলো আছে এগুলো যদি কিনি 10 টাকা সারা দিনের খরচে ভাই অনেক টাকা সেভ হবে রিল্যাক্স মিস্টার এখন ভাই জিনিসের যে দাম ভাই বুঝছেন তেলের দাম ডালের দাম সবকিছুর দাম বেশি ওকে সিলিন্ডারের দাম খাইছেন না 100% কি করব আচ্ছা ঠিক আছে লন কারণ টাকা কইলে দাও না ভাই এখন আচ্ছা তাহলে ভাই এই চুলা অপারেট করে কেমনে এখন কত ওয়াটে রান্না হইতাছে 2000 দিয়ে দিছি 2000 ওয়াটে চুলার মতো ভাই ঠিক আছে এই দেখেন এই যে আমি দেখাই একটু দেখেন এই যে এখানে জাস্ট লাইন দিবেন যে এই এখন অফ আছে আচ্ছা এখন অফ আছে অন করবেন অন করে যাবেন যে 1200 ওয়াট লেখা উঠছে এই দেখেন 1200 ওয়াট কিন্তু লেখা উঠছে বাড়ান কমান বাড়বে এই যে কমবে একবার ইজি ফাংশন গুড 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 ভেরি গুড তাহলে একবার ইজি ওয়েতে কিন্তু রান্না করতে পারবে একবার ইজি এই যে দেখেন ভাই এখানে পোলাও রান্না করতেছে তো ভাই ডিএসপি ব্র্যান্ড ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এসব চুলা ভাই 3 বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি দাও আছে ওয়ারেন্টি বলতে আমি ক্লিয়ার বলে দেই ভাই অনেকে দেখা যায় আপনি সার্ভিস ফ্রি দেয় আমরা সুন্দর ভাই এই জকটা তো চলে গেল করেন আচ্ছা ইয়া শরীফ ফরাজি ভাই জিজ্ঞাসা করছে যে কোনো হাড়িতে ব্যবহার করতে পারবো করতেছি অলরেডি ভাই অলরেডি কিন্তু আমরা হাড়িতেই করতেছি দেখেন এই যে দেখেন আমরা বাসার যে সিলভারের হাড়ি না ভাই সিলভারের না এই সিলভারের হাড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারতেছি তো যে কোনো হাড়িতেই কিন্তু চাইলে আমরা রান্না বান্না করতে পারবো তো যারা আজকে লাইভটা দেখতেছেন কারো টেনশনের কিছু নাই আমরা কিন্তু আসি আপনাদের সাথে চমৎকার এই পণ্যটি আমরা কিন্তু দেখাচ্ছি দেখেন কতক্ষণ সময় লাগে রান্না হইতে ভাই দিলাম বসে ঠিক আছে যে ইট সব বাড়া দিলাম আচ্ছা যারা মনে করেন ভাই না বুঝে ঠিক আছে মানে আচ্ছা আরেক ভাই বলতেছে যে ভাই কারেন্টের দামও বেড়ে যাবে ভাই এই আশাটা কইরেন না ভাই আমরা ভাই এই আশা করি না পরে না ক্যামেরা লাগবে ভাই আচ্ছা ভাই সবাই বলতেছে ইন্ডিয়াতে নেওয়া যাবে ভাই ইন্ডিয়াতে যদি আপনি খরচ বহন করেন নিতে পারবেন তবে যে খরচটা আসে দাদা একটু চেষ্টা করলে না আপনি ইন্ডিয়াতেও কিনতে পারবেন আর দেশে যে যেখান থেকে আসেন সবাই নিতে পারবেন চুলার সাথে পরিচিত করায় দিই আচ্ছা চলেন কোন ব্র্যান্ডের চুলা চলেন দেখি এই যে এটা হচ্ছে ভাই ডিএসপি ব্র্যান্ডের ঠিক আছে এটার ওয়াট হচ্ছে 2000 ওয়াট আচ্ছা 2000 ওয়াট ঠিক আছে হ্যাঁ এটা যে অরিজিনাল ব্র্যান্ডটা ওকে এখানে কিন্তু স্ক্যানার দেওয়া আছে আচ্ছা ফেসবুক টুইটার আপনি চাইলে স্ক্যান করে দেখে নিতে পারেন বাসায় নেওয়ার পর অরিজিনাল ওকে 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 এটা যে অরিজিনাল ব্র্যান্ড আপনারা দেখেন যেন তেন প্রোডাক্ট কিন্তু ডিএসপি প্রোডাক্ট না আপনারা অনেক আগেও শুনছেন আমার কাছে ডিএসপি হচ্ছে কুকারিস জগতের আইফোন সবচেয়ে ভাই আইকন একটা ব্র্যান্ড ঠিক আছে আর এখানে দেখেন ওনাদের ফেসবুক পেজ আছে তারপর ইনস্টাগ্রাম আছে এখানে কিউআর করার সাথে সাথেই কিন্তু আপনারা অথেন্টিকেশন দেখে নিতে পারবেন সবচেয়ে পেয়ে যাবেন আর যে কান্ট্রিগুলোতে চলে সব কিন্তু এখানে লেখা আছে দেখেন এখানে কিন্তু জার্মানি স্পেন রাশিয়া ফ্রান্স ইতালি এই এই কান্ট্রিগুলোতে দেখেন 2000 ওয়াট ভোল্টেজ অনুযায়ী কত সেন্টিমিটার সেলসিয়াস তাপমাত্রায় কিভাবে রান্না করতে পারবেন সবকিছু ডিটেইলস দাও আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভাই আচ্ছা সেলিম ভাই বলতেছে শর্ট সার্কিট হবে না তো ভাই কখনোই হবে না শুধু একটা কথা আমি ক্লিয়ার বলে দেই অনেকে মান্তি ফ্লাগ ইউজ করেন হ্যাঁ হ্যাঁ যে মানে কিনতে পাওয়া যাবে 100 টাকা করে ওগুলা থাকে সিলভারের তার ওটা লোড নিতে পারে না ভাই মাল্টি ব্ল্যাক ইউজ করলে ভালো মাল্টি ব্ল্যাক ইউজ করবেন তাহলে কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা মাল্টি ব্ল্যাকটা একটু ভালো নেবেন আচ্ছা একজন বলতেছে কারেন্ট বিলও তো 2 মাসে বেড়ে যাবে ভাই ভাই এইখানে কারেন্ট বিল তো 300-350 টাকা হবে তাও বাট যদি কারেন্ট বিল বাইরেও যায় 600 হইল তাহলে সিলিন্ডার রাতে থেকে হয় কারেন্ট বিল বাইরা তাও 800 টাকা সেভ হচ্ছে সিলিন্ডার রাতে থেকে তো বাঁচলাম নাকি আচ্ছা আচ্ছা এক ভাই লেখছে ভাই সরকারের কিছু লোকজন আছে এইসব দেখলে কারেন্ট বিলও বাড়ায় দিবে ভাই সরকারের লোকজনের হাতেও যদি পড়ে তারাও কিন্তু সমস্যা আছে ভাই কারণ গ্যাসের যে সংকট এটা তো সরকার সৃষ্টি করে নাই পুরো পৃথিবী ব্যাপী কিন্তু এই সংকট চলছে এখন আমাদের এটার সাথে মানায় নিতে হবে কিছু করার নাই ভাই আর আমরা মধ্যবিত্ত যারা ছাপোষা মানুষ আমাদের কি করার আছে ভাই আচ্ছা একজন লেখছে ভাই আমার উপরের কমেন্টটা পড়েন না কেন ভাই কমেন্টটা আবার একটু করেন আমি পড়ার চেষ্টা করতেছি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি তাহলে কত দিচ্ছেন
ভাই এটা ফুললি তিন বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের তিন বছরের মধ্যে ভাঙা বাদে যে কোনো সমস্যা আমরা ঠিক করে দেবো ক্ষেত্রে একটা দিতে হবে না ওকে ওকে জ্বলে যায় পুড়ে যায় কলকেটে যায় কোনো টাকা লাগবে না ফ্রি ঠিক করে দেবো আচ্ছা ভাই আমি এখানে কিছু অপশন দেখতেছি একটু যদি চুলা উপরেরটা নিয়ে আসেন ডিএইচপি এর কিছু অপশন আছে আমরা একটু বলে দেই যেমন এখানে দেখতেছি বারবিকিউ করা যাবে এই চুলায় এটা হচ্ছে অটো টেম্পারেচার সেট করা আছে আচ্ছা আচ্ছা আমি একটু এটা চালায় দেখাই আচ্ছা এই যে এখান থেকে কি দেখাবো নাকি এটা লোড নিবে তো নাকি লোড নিবে ভাই আচ্ছা ঠিক আছে অটো টেম্পারেচার করা আছে এই যে অন করে দিলাম এখন সুপ করলে সুপে দিলে আপনি সুপ টেম্পারেচার 1400 মানে 1400 এই হটপট হট করা আছে 1200 ফ্রাই 2000 ওকে বারবিকিউ কতদিন এই চুলা যদি আমরা বিক্রি করি এখন বর্তমানে যেহেতু গ্যাসের সংকট ভাই ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাস আমাদের আমি তো একটা কথা বলছি আগেই বাসা ভাই যে আজকে আমি তোমাকে ধামাকা ডিসকাউন্ট দেবো ভাই আচ্ছা 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 প্রাইস কত বলে দেবো সময় নেবো না ভাই আর আজকে কিন্তু বাসা ভাই হ্যাঁ যে সর্বোচ্চ শেয়ার করবে ভাই একটা গিফট আছে ভাই কি আছে ভাই সর্বোচ্চ শেয়ারকারী কি কি আছে একটা গিফট ভাই আচ্ছা বলেন আমরা ভাই মুখে বললাম রোজার মধ্যে প্রয়োজনীয় একটা গিফট ভাই এই যে দেখেন এই যে আচ্ছা ইলেকট্রিক গিফট ফ্রায়ার ভাই এটা দিবেন সর্বোচ্চ শেয়ারকারী কি বলেন ভাই হ্যাঁ সামনে রোজার মাস চলে আসছে ভাই হ্যাঁ হ্যাঁ কিনতে পারবেন আপনি কি মজা দেখেন ইলেকট্রিক ডিপ ফ্রায়ার রোজার মাসে ভাজাবাজি করার চমৎকার আইটেম যারা নিতে চান বিদ্যুৎ সাশ্রয়ী চুলা কিনা 100% আচ্ছা আচ্ছা বিদ্যুৎ সাশ্রয়ী চুলা হবে এখন কি এটা কি বাজবেন এই যে বেগুনি দিলাম আমি আচ্ছা বেগুনি হ্যাঁ বাবা দেওয়ার সাথে সাথেই তো তৈ তৈ করতেছে আচ্ছা আচ্ছা পানি পড়লে কি প্রবলেম হবে একটু পানি আচ্ছা চলেন আমরা আগে এখানে ভাজার জন্য কিছু দিয়ে দেই ভিউয়ার্স এই এয়ার ফ্রায়ারটা কিন্তু আপনারা জিতে নিতে পারেন সরি এই ডিপ ফ্রায়ার কিন্তু জিতে নিতে পারেন আজকের লাইভটি শেয়ার করার মাধ্যমে আর যারা কিনতে চান তারাও আমাদের সাথে থাকেন এই ডিপ ফ্রায়ার এর প্রাইসিং ও কিন্তু আমরা সাথে বলে দেব আচ্ছা আমাদের সাথে আরো অনেক ভাই আছে প্রাইস কত ঠিকানা বলেন বলে দিয়েছি আপনাদের একটা কমেন্টস কিন্তু আমরা এখানে করেও দিয়েছি চিকেন আছে ভাই চিকেন টিকেন করে খাওয়াবেন নাকি হ্যাঁ ভাই সব করব আজকে বাবা ভাই রোজার মধ্যে বুঝছেন ভাই বাসা বাড়িতে ইফতার করতে অনেক কষ্ট হয় ভাই মা বোনদের হ্যাঁ আছে তো এই একটা ডিপ ফ্রায়ার এটা আছে ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এটাও দেখি ডিএসপি ব্র্যান্ডের ডিএসপি ব্র্যান্ড আজকে ডিএসপি মেলা চলতেছে আলু চপ বেগুনি ভাজবেন কয়েক সেকেন্ডে দেখেন এই দেখেন বেগুনি হয়ে গেছে কিন্তু ভাজা বেগুনি হয়ে গেছে দিলামই তো কে মাত্র দেখেন আচ্ছা হয়ে গেছে কিন্তু ভাই এখন ওই যে ভিউয়ার্সদের প্রশ্ন চুলায় পানি পড়লে কি হয় বলে দেন তো আমি ঢেলা দেখাই ভাই আচ্ছা চলেন একটু পানি ঢেলে দেখাবেন আচ্ছা আচ্ছা লাইন দিয়েও দেখাই ভাই আচ্ছা ইয়া নজরুল খান ভাই ভাই আমি এখন শেয়ার করতেছি কত টাকা লাগবে বলেন ভাই শেয়ারকারীকে আমরা ডিপ ফ্রায়ার দিব ফ্রি সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী তবে কথা আছে যারা কেনাকাটা করতে চান তারাও কিন্তু নিতে পারবেন আচ্ছা শফিক শিকদার ভাই ভাই কমেন্ট করেন শফিক ভাই কি কমেন্ট করতে হবে বলেন ভাই এই কমেন্ট করেন দেখেই দেখেন ভাই যে হ্যাঁ এই যে মন আচ্ছা আমার হাতে একটু ই লাগছে আমি একটু দুই দুই হাতটা মানে ওই যে হাত ওই যে ধরলাম না একটু হ্যাঁ হ্যাঁ ভাই অন কিন্তু করা দিছি ভাই ঠিক আছে দেখি অন কিন্তু করা আছে দেখছেন অন করা ছিল এই যে অন করা রাখছি দেখেন হাই হাই আমি তো খেয়ালই করি নাই এই যে অন করা আছে ও মাই গড ও মাই গড আমি তো খেয়ালই করি না হাত দেন দেন গরম হয়ে গেছে কিন্তু ভাই দেখেন ও মা পানি দিয়ে সেদ্ধ পানি হয়ে গেছে গরম হয়ে গেছে চমৎকার তো বাহ 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 চমৎকার এই দেখেন এই যে হাতে করে পানি হাতে করে পানি শর্ট করার ভাই এখানে কিন্তু ভয় নাই আচ্ছা এই যে স্টিল রান্না চলছে এই হাড়ির নিচে একটু পানি দিয়ে দেখবো কোনটার নিচে এই যে হাড়িটার নিচে এটা ইনটেক প্রোডাক্ট ভাই পানি পড়ার সময় আপনার ভিতরে দেখা যায় আপনার স্কেচ পড়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমরা এটা করলাম না তবে পানি ফেলে কিন্তু দেখাইছি দেখেন পানিতে কিন্তু কিছু হচ্ছে না আলহামদুলিল্লাহ এই যে লাইন চলতেছে ভাই বাইচা গেলাম তাইলে আমরা নাকি হ্যাঁ সেন্টু ভাই অর্ডার পুরো 100% ভাই আচ্ছা এই পাশে তো আপনার এটা ভাজা শেষ ভাজা শেষ এটা একটু খুলে ফেলি আমি আচ্ছা এটারে আবার দেখেন স্ট্যান্ড করে রাখা যায় দেখেন এই যে এইভাবে স্ট্যান্ড করে রাখলাম ভাই তেলটা ঝরে যাক তেলের যে দাম এখন বর্তমানে রোজার মধ্যে আপনার কোয়াইতে আলু চপ বেগুনি ভাজেন আমার তো ডিশ না ভাই আমার হাত ভিজে গেছে এই দেখেন কিন্তু ভাই অপচয় হয় বুঝছেন দেন বাচ্চাদেরকে মনে করেন আপনারা কেএফসি চিকেন খাওয়াবেন কেএফসি চিকেন করবো এবার চলেন কেএফসি চিকেন করি
ঠিক আছে চলেন কেএফসি চিকেন ভাই শুধু চুলার দাম কত ভাই যে কোনো পাতিল ব্যবহার করা যাবে ডিসকাউন্ট দেবো জি ভাই যে কোনো পাতিল ব্যবহার করা যাবে আচ্ছা বলছি বাচ্চাদের জন্য কি কোনো রিস্ক আছে ভাই ভাই আমি দেখালাম হাত দা রিস্কের কিছু নাই ভাই আচ্ছা আচ্ছা রিস্কের কিছু নাই তবে বাচ্চাদেরকে ইলেকট্রিক আইটেম থেকে আপনারা একটু দূরে রাখবেন আর এখানে মূল কথা হচ্ছে কি এখানে যে ইনফ্রারেড চুলাটা আছে ইনফ্রারেড চুলার একটা প্লেট থাকে এই প্লেটটাতে আপনারা হাত দিবেন না বাট সাইডে হাত দিলে কিন্তু দেখেন এই যে এখানে রান্না হচ্ছে আমি সাইডে চাইলে হাত দিতে পারছি কারণ সাইডে কোনো তাপ নাই বাট এখানে একটা প্লেট আছে এই প্লেটটাতে আপনারা হাত দিবেন না তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কাজগুলো করতে পারবেন আচ্ছা এখন কি চিকেন ভাজবো ডিপ ফ্রায়ারে ঠিক আছে আচ্ছা একজন লিখছে ভাই দাম বলতে পারে বলেন নাহলে মজা নিয়েন না ভাই অনেক অনেক দুঃখিত আমরা আরেকটা আইটেম দেখাচ্ছি এটা দেখায় সাথে সাথে আমরা দাম বলে দেব ভাই দেরি করবেন না কিন্তু আচ্ছা তাহলে ভাই চুলা যদি আমরা নেই চুলার দাম কত পড়বে একটু বলেন ভাই চুলাটা কিন্তু এটা পারুল না হারুনি জিজ্ঞাসা করতেছে চুলার দাম কত ভাই বাজারে কিন্তু ভাই 3035 চুলাও আছে ভাই কয়েকদিন পর বলেন না ভাই কি কিনলাম ব্যাগ বসে নষ্ট হয়ে গেল ভাই আছে 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 ভালো জিনিস বাজেট বাড়ায় কিনবেন ইউজ করবেন 10 বছর তরকারিও হয়ে গেছে এবার দাম বলেন তো ভাই ভাই এটা 5,500 টাকা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস এটা ঠিক আছে কোম্পানির প্রাইস 5,500 টাকা ওকে 3 দিনের জন্য ধামাক অফার দেবো আমি যা নেবেন ডিসকাউন্ট 1,000 টাকা সারা মাসে বিদ্যুৎ বিল কত মাত্র 200-250 টাকা দেবি মাত্র আচ্ছা 10 টাকা করে ধরে 300 টাকাই ধরলাম সর্বোচ্চ ফ্যামিলি আর 10 জনের ধরলাম তাদের 500ই লাগলো সিলিন্ডার রাত থেকে তো রক্ষা নাকি ভাই 1 ঘন্টা চাইলে আপনি বিল আসবে 60-60 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের নজরুল খান নামে একজন লিখতেছে উনি সৌদি আরবে মাতামে এই এয়ার ফ্রায়ার গুলো দিয়ে ফ্রাই করেছে হ্যাঁ ভাই এগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সব ইন্টারন্যাশনাল কান্ট্রিতে আপনারা অ্যাভেলেবল পাবেন চুলার দাম তাহলে 4,500 ভাই 4,500 টাকা 4,500 একবার ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আচ্ছা যদি কেউ 1 টাকা কম বলেন মানে ওনারা শুধু ভাঙবে না ভাঙা ছাড়া যা হবে আপনারা আচ্ছা ধরেন চুলা অন করলে হিট হইতেছে না কি করবেন তখন চুলার কোয়াল চেঞ্জ করে কল সমস্যা হলে আচ্ছা এক ভাই জিজ্ঞাসা করতেছে শোরুম কোথায় ভাই আমরা আছি নিউ সুপার মার্কেট 69 নম্বর দোকান গলি নম্বর 16 এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করে নিতে পারবেন একটা কথা আমি ক্লিয়ার বলে দেই ভাই আবার অবশ্যই বলেন আপনারা যারা নেবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার আছে ইমো WhatsApp এ দিয়ে দিবেন আপনারা আচ্ছা আচ্ছা কারণ কি ভাই মিস্টেক হয় ভাবে আমাদের অনেক লাইভ আছে অনেক প্রোডাক্টের আপনি দেখছেন এক লাইভ আমি আপনাকে এক লাইভ একটা প্রোডাক্ট পাঠিয়ে দিলাম আচ্ছা আচ্ছা তবে আপনি আমাকে ভাবতেন আচ্ছা আবার বলেন সবাই গ্যারান্টি জিজ্ঞাসা করতেছে গ্যারান্টিটা আবার একটু বলেন 3 বছরের মধ্যে ভাঙা আমি এখন এতগুলা কমেন্ট করলাম তো এর জন্য আমাকে 1,000 টাকা দেওয়া দরকার ভাই ভাই এই লোকটা যেই দামে দিছে এই প্রোডাক্ট আপনারা দেখেন 7 দিন দিতে পারে কিনা আমরা চিন্তা করি কি ভাই হ্যাঁ এক প্রোডাক্ট বেচে ভাই 500 লাভ করুন না ভাই হ্যাঁ প্রোডাক্ট 5টা বেচে লাভ করুন 500 টাকা ভাই আচ্ছা ঠিক আছে ওকে নীল জোনাকি লিখছে কমেন্ট পড়ে না আপু এই যে পড়ে দিলাম এই দেখেন ভাই আচ্ছা এই যে কেএফসি চিকেন হয়ে গেছে তো ভাই বাহ আসলে ভাজা ভাজি হওয়া দেখতেও মজা লাগে ভাই এটার দাম কত রাখবেন ডিপ ফ্রায়ারটা কত লিটার এটা কিন্তু ভাই আমাদের রেগুলার প্রাইস তো আপনি জানেন বাসে ভাই 5,800 টাকা ওকে এটা কত রাখবেন এটা আমি 3 দিনের অফার যারা নেবেন রোজার মধ্যে কিনলে একদম 5,800 টাকা কিন্তু 3 দিনেও যারা নেবেন 1,000 টাকা ডিসকাউন্ট 1,000 টাকা ডিসকাউন্ট 4,800 টাকা আর এটার মধ্যে কিন্তু আপনি ঢাকনা দেওয়া আছে আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এখানে একটা ঢাকনাও দেওয়া আছে ঢেকে রাখতে হবে এইভাবে এই যে ভাজি হচ্ছে এইভাবে ঢাকনা ঢেকে রাখবেন আমি বলতাম এটা ওয়াশ করব কিভাবে কিংবা রান্নার শেষে এইভাবে ঢেকে রাখবেন যাতে কোনো কিছু উড়ে না পড়ে তেলটা নষ্ট না হয় অনেকে বলতাম এটা ওয়াশ করব কিভাবে একবার ইজি ওয়াশ এই যে দেখেন নেটটা ধুয়ে ফেলবেন আলাদা ভাবে কয়েলটা সেফটি বাদ সেফটি দাও আছে এখানে এটা সরায় ফেলবেন কয়েল এটা নিয়ে আপনি ধুয়ে ফেলবেন ওকে এখানে পাই না গেলে হয় আচ্ছা ঠিক আছে
এখন যে তেলটা তেলটা আপনি এভাবে নিয়ে আপনি ঢেলে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা অয়েল পটে ওকে 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 এটা ওয়াশ করে ফেলেন এটা ওয়াশ করে ফেলেন ইজি ভাই ওয়াশ আচ্ছা রহিমা আক্তার রুমা উনি লিখছে বাসা নরমাল কারেন্টের লাইনে চলবে জি আপু এগুলো সব হোম ইউজার সব প্রোডাক্ট আপনারা নরমাল 220 ভোল্টেজ 240 ভোল্টেজে ইউজ করতে পারবেন কোন কোম্পানি ডিএসপি 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 ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অবশ্যই বাসার নরমাল কারেন্টে ব্যবহার করতে পারবেন তো রান্নাও কিন্তু এই পাশে শেষের দিকে আমরা মাত্র 20 মিনিটের একটা লাইভ করছি শুরুর দিকে আমাদের সিলিন্ডার ভাঙতে লাগছে 5 মিনিট তার মানে 15 মিনিটে আমরা কিন্তু এই রান্না প্রায় করেই ফেলেছি মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে মাংস গলে গলে খুয়ে যাচ্ছে আচ্ছা আর এই পাশে আমি একটু রাইসটা দেখাই দেখেন হয়ে গেছে ভাই রাইস কিন্তু অলরেডি হয়ে গেছে দমে আছে বাহ চমৎকার তো যারা এরকম চমৎকার রান্না করতে চান অবশ্যই কিন্তু ডিএসপি ব্র্যান্ডের ইনসুলিন নিতে পারেন হয়ে গেছে বাদশা ভাই হ্যাঁ বাসার নরমাল কারেন্টে চলবে অবশ্যই চলবে টেস্ট করেন মাংসটা হোম ডেলিভারি পাওয়া যাবে তো ভাই হোম ডেলিভারি দিবেন তো সারা বাংলাদেশে ভাই হয়ে গেছে আচ্ছা ভাই এটার সাথে কি তেল ফ্রি নাকি ভাই আরে সুপার হাসাইলেন হাসাইলেন না ভাই তেল ফ্রি থাকবে ভাই ওই যে ডিপ ফ্রায়ারের সাথে না তেল ফ্রি থাকবে না এক মিনিট আমি বলি ভাই আচ্ছা ভাই যারা কড়াইতে আলু সব বেগুনি ভাজবেন তেল নষ্ট কিন্তু বেশি ভাই হ্যাঁ কিন্তু তেল নষ্ট এটার মধ্যে ভাই এটা যে তেল নষ্ট হয় না সারা মাস ইউজ করতে ওইটাই ওইটাই আপনার গিফট হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওনার নাম্বারটা পাঠান ভাইয়া হোসেন রাহাত ভাইয়া ওনার নাম্বারটা অলরেডি আমি স্ক্রিনে দিয়ে রাখছি আর এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এই নম্বরে যোগাযোগ করলে আপনারা ঘরে বসে পণ্য নিতে পারবেন তো ভাই মাংস তো আপনার হয়ে গেছে খাওয়া দাওয়া করে ফেলেন তাহলে আজকে আমরা বিদায় নেই কুরিয়ারে সবাইকে পণ্য দেওয়া যাবে প্রবাসী ভাইরা ঢাকার বাইরে যা আনিবেন হ্যাঁ ওই ক্ষেত্রে আগে 500 টাকা অ্যাডভান্স করে দিবেন আচ্ছা বাইরে আবার হাতে পেয়ে দিয়ে দিবেন ওকে পার্বত্য জেলা খাগড়াছড়ি তো দেওয়া যাবে হ্যাঁ টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গা বিপরীতে পাথরিয়া টেকনাফ গুড 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 আচ্ছা প্রবাসী ভাইরাও তো নিতে পারবে অবশ্যই সরাসরি যারা আসবে আবার একটু বলে দেই হোম ডেলিভারি ক্ষেত্রে দেওয়া যাবে সারা বাংলাদেশে আচ্ছা সরাসরি যারা আসবে মায়ের দোয়া ট্রেডার্স নিউ সুপারমার্কেট গলি নাম্বার 16 69 নাম্বার দোকান তো সেন্টু ভাই আপনার সিলিন্ডারের দিন তেলের শেষ কিন্তু শেষ ভাই আর কোনোদিন কিনবেন সিলিন্ডার বাংলাদেশ ভাই সিলিন্ডার ভাই সিলিন্ডার তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি খানা পিনা করব আমরা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ